তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দেয়াল লিখন সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায়, যেমন আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে, ঠিক সেরকমই একই চিত্র দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আওয়াজ উঠেছে বঙ্গে আমরা, দিদির সঙ্গে খেলা হবে ইত্যাদি স্লোগান লিখে তারা দেওয়াল লিখনের কাজ করছেন। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক জাকির হোসেন মোল্লা জানান, জগৎবল্লভপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক না কেন, সেই প্রার্থীকে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতেই তাদের এই দেওয়াল লিখনের কর্মসূচি। পশ্চিমবাংলাব্যাপী যে হারে দেওয়াল লেখন শুরু হয়েছে, এই সন্তোষপুর মোল্লাপাড়া তার ব্যতিক্রম নয়। তবে আমরা দেওয়াল লেখনটা শুরু করেছি যেহেতু আমরা মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই, সেই হিসাবে আমরা দেওয়াল লেখন শুরু করেছি। প্রার্থী যেই হোক না কেন, প্রার্থী আমাদের, আমরা দিদির মুখ দেখে ভোট দেবো, প্রার্থী নিয়ে আমাদের সমস্যা নেই, দিদি যাকে বলে দেবে আমরা সেটাই মেনে নেবো, ওদিকে আমাদের অসুবিধা নেই। তবে আমরা এই জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক না কেন আমরা তাকে বিপুল ভোটে জিতিয়ে আবার দিদিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আমরা উপহার দিতে চাই, এইটাই আমাদের মেন উদ্দেশ্য। হাওড়া থেকে সিরাজুল মিদ্দিয়ার প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।